এই তাল ফল দেখলেই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার সেই কয়েকটি লাইন মনে পড়ে যায়। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে মনে সাধ কালো মেঘ ফুরে যায় একেবারে উড়ে যায় কোথা পাবে পাখাসে। এখনও গ্রাম বাংলার বুকে আপনারা এই সারি সারি তাল গাছ দেখতে পাবেন, খুব সুন্দর দৃশ্য। আর এই বর্ষার সময় এই তালগুলো পেকে গাছ থেকে পড়তে থাকে। এই তালের যে শ্বাস, যেটাকে সাধারণত আমরা মাড়ি বলে থাকি, আপনারা দেখতে পাচ্ছেন তালগুলো পেকে গেছে গাছের ওপরে। এই শ্বাসগুলো কীভাবে আপনারা নিতে পারবেন বা প্রসেস করে এবং সেটা দিয়ে কী কী সুইট ডিশ বানাবেন, সেই নিয়ে আজ আলোচনা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন তালটা একটু নরম ছিল, যার জন্যে আর কিছু করার দরকার হয়নি। তা না হলে একটু মেঝেতে ধাক্কা দিয়ে একটু মারলে তালটা একটু নরম হয়ে যাবে। বাইরের খোসাগুলো, আউটার স্কিন, এগুলোকে খুব ভালোভাবে আস্তে আস্তে ছাড়িয়ে নেবেন। এটার জন্যে যে যে জিনিসগুলো দরকার দেখছেন, একটু ঝুড়ি, যেটাকে বলা হয় বাঁশের, গ্রাম বাংলায় খাঁচি বলে থাকে, ওটার দরকার হবে তালের শ্বাসটাকে বার করার জন্য। আমার ছাদের ছাদ বাগানে কলা গাছ আছে, কলা গাছের একটুকুলো পাতা কেটে নিয়ে আসলাম, যেটা মাটিতে যাতে না পড়ে যায় শ্বাসটা। এই শ্বাস দিয়ে কী কী সুইট ডিশ খাবার বানানো যায় সেটাও আলোচনা করব। তো দেখুন, খুব ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে আলাদা করে দিলাম। তারপর তিনটে যে আঁঠি আছে, তিনটে বা কোনো কোনো তালের চারটেও থাকে, সেটা আলাদা আলাদা করে নিয়ে কীভাবে প্রসেস করব সেটা আপনাকে দেখাচ্ছি। বন্ধুরা, এর সাথে একটা কথা, অবশ্যই আমার যারা দর্শক, প্রত্যেকটা ভিডিওতে কিছু লাইক কমেন্টস অবশ্যই করবেন, এবং এখনও যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে উঠতে পারেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের অনেক কথা, অনেক ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে থাকব। তো দেখুন, এবার কলার পাতাটা ঠিক নিচে এমনভাবে সেট করে নিলাম যাতে তালের শ্বাসটা মাটিতে না পড়ে যায়। আর ঝুড়িটা এমন জায়গায় সেট করতে হবে যাতে চাপ দিয়ে যখন তালের শ্বাসটা বার করব তখন ঝুড়িটা যাতে আগিয়ে না যায়, কোনো এক জায়গায় সাপোর্ট দিতে হবে। এর যে আউটার ফাইবার, যেগুলোকে চুমড়ি বলা হয়, সেটা যাতে শ্বাসের থেকে আলাদা করতে পারি সম্পূর্ণভাবে, তার জন্য এই ঝুড়িটা সবচেয়ে ভালো কাজ দেয়, যেটা আপনারা গ্রাম বাংলা এখন ঝুড়ি এখনও পাবেন, হাট বাজারে পেয়ে থাকবেন, বা অনেকে স্টিলের থালায় আস্তে আস্তে এইভাবে শ্বাসটাকে আলাদা করতে পারেন, বা স্টিলের কোটোর উপর অংশতে, অথবা যে সবজি কাটিং করার যে স্টিলের ফ্রেম পাওয়া যায় সেটা দিয়েও আস্তে আস্তে এটা করা যায়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আটিগুলো থেকে শ্বাসটাকে একদম আলাদা করে দিলাম। এখন আটিগুলো একদম শুকনো শুকনো দেখাচ্ছে। এবার ঝুড়িতে বা কলা পাতায় যে শ্বাসটুকু রয়েছে সেটা একটা কড়াইয়ের মধ্যে আমরা পরিষ্কার করে তুলে নিচ্ছি। এরপরে এই শ্বাসগুলোকে ঠিকঠাক তুলে নিয়ে হালকা আঁচে গ্যাস ওভেনে বসিয়ে অল্প চিনি মিশিয়ে, প্রয়োজন মতো চিনি মিশিয়ে, যদি জলের ভাগটাকে একটু শুকনো শুকনো করে নিতে পারেন তাহলে ফ্রিজে অনেক দিন রেখেও আপনারা এটাকে ইউজ করতে পারবেন। খুব সুস্বাদু, খুব ভালো লাগবে। এর সাথে আপনারা কী কী সুইট ডিশ বানাতে পারেন এই তালের শ্বাসটা দিয়ে, যেমন ধরুন তালের বড়া, তালের ফুলুরি, লুচি,
ময়দার সাথে মিক্স করে বা রুটি পরোটা এগুলো কিন্তু বানাতে পারেন, খুব সুন্দর লাগবে। তাছাড়া এগুলো আপনার ইডলির মতো ইডলির কুকারে দিয়ে ময়দা বা চাল গুঁড়ি মিক্স করে অনেক ধরনের সুইট ডিশ আপনারা এখানে কিন্তু বানাতে পারবেন আর খুব সুস্বাদু লাগবে খেতে। তো গ্রাম বাংলায় এখনও খুব তালের প্রচলন রয়েছে। দেখুন অনেকটা একটা তাল থেকে বেশ কিছুটা শাঁস পাওয়া গেল। এবার এটা গ্যাস ওভেনে বসিয়ে হালকা আঁচে অল্প চিনি মিক্স করে আস্তে আস্তে নাড়তে থাকতে হবে 15-20 মিনিট। তো বন্ধুরা, শেষ অবধি এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো, আর আপনারাও চেষ্টা করবেন এই তালের শাঁস দিয়ে কিছু না কিছু ডিশ বানিয়ে, সুইট ডিশ বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। তো আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।